কিশোরগঞ্জ পুটিমারি ইউপির ফড়ুয়াপাড়ার বাসিন্দা মজিবার রহমান কুমিল্লায় কৃষিকাজ করতেন তিনি। মানসিক ভারসাম্য হারিয়ে শিকলবন্দি জীবনযাপন করছেন তিনি। সংসার জীবনে স্ত্রী ও এক মেয়ে রয়েছে মজিবারের। মেয়ের বিয়ে দিয়েছেন, বর্তমানে স্ত্রীসহ তিনি বসবাস করছেন। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথা ফেটে যাওয়ার পর থেকে মজিবার মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন কাটাচ্ছেন। মানুষকে মারধর ও মানুষের কাপড় নিয়ে ফেলে দেওয়ার অভিযোগে তিন বছর ধরে খোলা আকাশের নিচে গাছের সাথে শেকলে বেঁধে রাখা হয়েছে মজিবারকে। তার স্ত্রী আনিসা বেগম অন্যের বাড়িতে কিংবা ফসলের মাঠে কাজ করে কষ্টে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। অর্থের অভাবে মজিবারের চিকিৎসা দীর্ঘ সময় চালাতে পারেননি তার স্ত্রী। ভাঙাচোরা একচালা টিনের ঘরে কাটে তাদের জীবন, তবে বেশিরভাগ সময়ে খোলা আকাশের নিচে গাছের সঙ্গে শেকলে বেঁধে রাখা হয় মজিবারকে। তার স্ত্রী স্বপ্ন দেখেন উন্নত চিকিৎসায় ভালো হয়ে উঠবে তার স্বামী। অ্যাক্সিডেন্ট হয়েছিল বা তার কারণে ওটা হয়েছে, ছেলে মেয়ে নাই বা এক না মেয়ে আছে ছেলে নাই, বিয়ে দিছে, সংসার বাবা হাতে করি পেটে খাইবা, কামলা কাজ না করলে আর কি করি খামো, যেটা কাজ যখন আইসি বাবা তাবত কাজে করিবা, ধানও কাটি আলু নেলাই আলুও তুলি সব কিছুই করিবা, সেকলে বান্ধি আসছি বা এখন বাইরে বেড়ে যায়, এখন হাতে বেলতালি যায়, ট্যাঙ্গন মারি যায়, মলবির হাট খোলা যায়, ইয়াও হাজির হাট যায়, সে লঙ্গি পরনে দেয় লঙ্গি থয় না, খসে নাংটায় চলে যায়, উলুঙ্গ অবস্থায় যায় করে বা যার আছে তাই করে কিছু সহযোগ, যে না করলে প্রায় আমার জীবনটা তো বাঁচেন লাগবে। চেয়ারম্যান মেম্বারক যাই, চেয়ারম্যান মেম্বারও তো ওই ফটো কপি দেই, মেম্বারক দেই, চেয়ারম্যানক দেই, ভাই চেয়ারম্যানক দেই, এখন না দেয় যায় গোটান হাতে ঘুরিয়ে আসি, কাঞ্চন যাই যায় ঘুরিয়ে আসি। সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে মজিবার ফিরে পেতে পারে সুস্থ ও স্বাভাবিক জীবন, এমনটাই প্রত্যাশা তার স্ত্রীর। কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি আজহার আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।